তিনশো পঞ্চাশ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে দিল্লির পথে উঠছিল এয়ার ইন্ডিয়া বিমান আবহাওয়া খারাপ থাকার কারণে দিল্লি না গিয়ে জয়পুর বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় তবে আবহাওয়া পরিষ্কার হয়ে গেলেও জয়পুর বিমানবন্দর থেকে যাত্রা শুরু করতে রাজি হলেন না এয়ার ইন্ডিয়া বিমানের পাইলট তিনি জানান তার কাজের সময় বা ডিউটি আওয়ার শেষ সময় ফুরিয়ে যাওয়ার পর কেন আবার কাজ করবেন তিনি কারণে এয়ার ইন্ডিয়ার বিমানের জন যাত্রী প্রায় পাঁচ ঘন্টা জয়পুর বিমানবন্দরে আটকে পড়েন ঢাকায় মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় হেলিকপ্টার রাইড সহ সারা দেশে যাত্রী সেবা দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার বুকিং এর জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে কলকাতার পত্রিকা আনন্দবাজারের খবরে বলা হয়েছে রোববার লন্ডন থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি সঠিক সময় মেনে চললে রোববার ভোর চারটে নাগাদ দিল্লির বিমানবন্দরে নামার কথা বিমানটির কিন্তু আবহাওয়া খারাপ থাকায় জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে অবতরণের আগে আকাশপথে পথে প্রায় দশ মিনিট পাক খায় এটি দু ঘন্টা পর আবহাওয়া পরিষ্কার হলে দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল এর তরফে জানানো হয় যেসব বিমান খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরের পরিবর্তে জয়পুর বিমানবন্দরে অবতরণ করেছে সেই বিমানগুলো আবার যাত্রা শুরু করতে পারে বলে নির্দেশ দেয় এটিসি অন্যান্য বিমান রওনা দিলেও বেকে বসে এআই ডাবল ওয়ান টু বিমানের পাইলট তিনি জানান তার সেদিনের মতো কাজের সময়সীমা শেষ তাই তিনি আর বিমান চালাতে বাধ্য নন এই ঘটনায় বিপাকে পড়ে যান যাত্রীরা অতিরিক্ত জয়পুর আটকে তারা তিন পাইলটকে রাজি করাতে না পেরে শেষ পর্যন্ত অন্য উপায় খুঁজতে শুরু করেন যাত্রীরা সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয় যাত্রীদের একাংশ সড়ক পথে জয়পুর বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন আবার কেউ কেউ বিমানবন্দরে অপেক্ষা করেন লন্ডন দিল্লিগামী বিমানে অন্য পাইলট আনা হলে তারপর সেই বিমানে দিল্লি পৌঁছান বাকি যাত্রীরা